হ্যালো বন্ধুরা, আমি অনন্য আছি তোমাদের সাথে। আজকে খুব ছোট করে এবং সহজ ভাষায় সেলফ রেসপেক্ট ভার্সেস ইগো, এই দুটোর পার্থক্যটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি উপকৃত হবে, তোমরা বুঝতে পারবে। খুব ছোট একটি ভিডিও মনোযোগ সহকারে দেখবে, একটু হলে বুঝতে পারবে যে সেলফ রেসপেক্ট কি আর ইগোটা কি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, সেটা খুব সহজ ভাষায় তোমাদেরকে বলবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই বলি সেলফ রেসপেক্টটা কি জিনিস। সেলফ রেসপেক্টটা হলো তুমি যার সাথে আছো বা তুমি যাদের সাথে আছো তাদের চোখে তোমার সম্মান। এবার তারা যদি তোমাকে সম্মান করে তাহলে তোমার সেলফ রেসপেক্টটা বেড়ে যায়, আর তারা যদি তোমাকে সম্মান না করে তাহলে অটোমেটিক সেলফ রেসপেক্টটা তোমার কমে যায়। আর ইগোটা কি, ইগোটা কী জিনিস সেটা তোমরা কমেন্টে বলতে পারো, যে তোমার চোখে ইগোটা কী জিনিস, তোমার ইগো বলতে কী মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। এবার বলি যে এই সেলফ রেসপেক্ট আর ইগোটা না প্রায় একই রকম দেখতে, মানে একই মায়ের পেটে দুই যমজ সন্তানের মতো অবস্থা। যেমন একটা এক্সাম্পল হিসেবে দিই, দুধ আর ফিনাইল, মানে সাদা হোয়াইট ফিনাইল, দুটোকেই না একই রকম দেখতে কিন্তু দুটোর ব্যবহার আলাদা। দুধ আমরা নিজেদের পুষ্টিবৃদ্ধি প্রোটিনের জন্য আমরা খেয়ে থাকি, আর ফিনাইল আমরা বাথরুম মুছি, ভাইরাস জীবাণুনাশক হিসেবে ফিনাইল ব্যবহার করা হয়। কিন্তু দুজনের কালারটাই একই রকম, কিছুটা একই রকম দেখতে হয়। তো এই সেলফ রেসপেক্ট আর ইগো জিনিসটা না প্রায় একই রকম দেখতে, সেটাকে আমরা বুঝতে পারি না যে কোনটা ইগো আর কোনটা সেলফ রেসপেক্ট। তো চলো ইগো আর সেলফ রেসপেক্ট বোঝাতে গিয়ে তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে। এই ইগো আর সেলফ রেসপেক্টের বিষয়টা আমি আরেকটু সহজ ভাষায় তোমাদেরকে বলি। একটা মানুষের মধ্যে যখন ইগো কাজ করে তখন তার মাইন্ডে ঘোরাফেরা করে যে আমি আগে কেন করব এই জিনিসটা, মানে আমি এই জিনিসটা আগে কেন করব, এই জিনিসটা তার মাইন্ডে ঘোরাফেরা করে। আর যখন সেটা সেলফ রেসপেক্টের পর্যায়ে গিয়ে পৌঁছায় তখন তার মাইন্ডে ঘোরাফেরা করে যে আমি কেন করব এই জিনিসটা। তাহলে পার্থক্যটা বুঝতে পারলে, ডিফারেন্সটা? একটা আমি আগে কেন করব আর আমি কেন করব, জাস্ট একটা আগের ব্যাপার। এই আগের জন্য একটা সেলফ রেসপেক্ট আর ইগোর দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল। এক্সাম্পল হিসেবে দেখাই যে একটা ছেলে একটা মেয়ে, তারা মনে করো বন্ধুত্ব কথার কথা, বা ধরো একটা তারা রিলেশনে আছে। এবার ছেলেটা মেয়েটাকে সময় দিচ্ছে না। এবার একটা মানুষকে কখন সময় দেয় না, হয় তার ব্যস্ততার খাতিরে সে প্রচণ্ড বিজি, আর না হয় সে তার সাথে কথা বলতে ইচ্ছুক না, কথা বলতে চায় না, বা কোনো বন্ধুত্ব বা কোনো সম্পর্ক রাখতে তার সাথে চায় না। এই দুটোর মধ্যেই ব্যাপার। তো এবার অনেকদিন ধরো যে একটা ছেলে ওই ছেলেটা মেয়েটাকে কোনো ফোন করছে না, তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। মেয়েটার ইচ্ছা করছে যে তার সাথে একটু কথা বলি, কিন্তু ছেলেটা কথা বলছে না। আর ছেলেটা ধরো খুবই সত্যিকারই ব্যস্ততার মধ্যে আছে, সে খুব বিজি মাইন্ডেড ছেলে, সারাদিন কাজ করে, একটুও সময় পায় না। সে তার দিক থেকে ঠিক, সে কথা বলতে চায় না, না সে হচ্ছে ব্যস্ত, সে ফোন করতে পারছে না। এবার মেয়েটার মাইন্ডে খচখচ করে ফোন হাতে নিয়ে মাইন্ডের মধ্যে কাজ করলো যে আমি আগে কেন করব, আমি আগে কেন ফোনটা করব, এই জিনিসটা হয়ে গেল ইগো, মানে আমি আগে কেন ফোনটা করব, ও কেন করছে না আমাকে ফোন, এই জিনিসটা ইগো থেকেই দাঁড়ালো মেয়েটার দিক থেকে। আর অপরদিকে ধরো যে ছেলেটা মেয়েটাকে পাত্তাই দিচ্ছে না, ফোন করার পরেও সে তার ফোন ধরছে না, এমনকি কাজ করার পরেও যে বলবে যে আমি ব্যস্ত আছি সেটাও বলছে না, কোনো রকম সম্পর্কই রাখতে চাচ্ছে না। এটা জানার পরে মেয়েটা ভাবলো যে তাহলে এই সম্পর্কে রেখে আমার কী লাভ, আমি কেনই বা ফোন করব। তখন সে মেয়েটা নিজে থেকে সরে আসলো নিজের খাতিরে, আর এই সম্পর্ক রেখে কী হবে, আমি নিজেই সরে আছি। এই জিনিসটা গিয়ে দাঁড়াবে সেলফ রেসপেক্টে, সে নিজের থেকে নিজের আত্মমর্যাদার জন্য সে সরে আসলো। এই জিনিসটা হলো আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্ট। চলো পরবর্তী আরেকটা এক্সাম্পল দিই তোমাদের। অনেকদিন ধরে একটাই প্রচলিত কথা হয়ে আসছে, যেটা আমরা জানি যে ছেলে আর মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম ছেলেরাই প্রপোজ করে মেয়েদের, মানে ছেলেদেরকেই প্রপোজ করতে হবে। একটা ছেলে একটা মেয়ে
একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগুক, মেয়েটারও ছেলেকে পছন্দ হোক, কিন্তু মেয়েটা চাইবে যে ছেলেটাই আমাকে প্রপোজ করুক। সে ফুল দিয়ে চকলেট দিয়ে কথা বলে সে প্রপোজ করবে, এটাই চায়। মানে একটা ছেলের কাছে মেয়েটা একটা পাঞ্জাববড়ি ট্রাকের মতো, আর মেয়েটা ছেলেটার দিকে আট চোখে তাকাবে। একটা পাঞ্জাববড়ি ট্রাক আর একটা ওই বুনো একটা টিকটিকি ছোট, এরকম হচ্ছে অবস্থা। মানে ভাবনি হচ্ছে মেয়েরা যে আমি কেন আগে করব, আমি প্রপোজ করব না, ছেলেটাই করবে, আমি আগে কেন করব। এই প্রশ্নটা যেই চলে আসবে সেই ইগো কাজ করবে। আর ধরো যে কোনো একটা অফিসে একটা জুনিয়র কোনো একটা অফিসটা তার প্রমোশনের জন্য তার উপরে যারা থাকে বস রিলেটেবল কোনো লোক তাকে বলল যে তোমাকে প্রমোশন করে দেবো, যে তার জন্য তোমাকে কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে, কিছু একটা ইয়ে করতে হবে, তাহলে তুমি একটু নিজেকে কম্প্রোমাইজ করো, তাহলে তোমার একটু প্রমোশনটা বাড়িয়ে দেবো, এরকম হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারছো এটা আমি বিশ্লেষণ করছি না ব্যাপারটা কী, মানে তুমি যদি আমাকে শারীরিক সুখ দাও তাহলে তোমাকে প্রমোশন করে দেবো। একটা মেয়েকে প্রস্তাব দিল তার একটা সিনিয়র একটা বস, এই জিনিসটা প্রস্তাব দিল। এবার মেয়েটা যখন বলবে না আমার কোনো প্রমোশনের দরকার নেই, আমি এরকম স্যাক্রিফাইস করতে পারবো না, এই জিনিসটা হয়ে যাবে মেয়েটার সেলফ রেসপেক্ট। সে নিজের রেসপেক্টের খাতিরে তার প্রমোশনের দরকার নেই, তার প্রমোশনের কথা মাথায় রেখে তার সব কিছু ধূলিসাৎ করে সে বলবে আমি এরকম শারীরিক চাহিদা মেটাতে পারবো না, আমার প্রমোশনের দরকার নেই। এটা তার সেলফ রেসপেক্টের বিষয়। চলো আরেকটা উদাহরণ তোমাদের দিই। ধরো তোমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে, সে বন্ধুদের গ্রুপের মধ্যে অনেক মেম্বার, এবার সবাই সবার কথা শুনছে, সবাই হাসি ঠাট্টা করছে, সব কিছু করছে, কিন্তু তোমার কথা কেউ পাত্তা দিচ্ছে না, তোমাকে কেউ মাথায় করে রাখছে না। তো তোমাকে যখন কেউ পাত্তা দিচ্ছে না, তোমার কথা কেউ মানে শুনছে না, শোনার চেষ্টা করছে না, তখন তোমার নিজের থেকেই তোমার মনে হলো যে আমি এই গ্রুপটার থেকে সরে আসি, আমার এই গ্রুপে থেকে লাভ নেই, তাই তুমি গ্রুপটা লেফট করলে, ওই গ্রুপটার থেকে বেরিয়ে গেলে। এটা তোমার সেলফ রেসপেক্ট। আবার ধরো এই গ্রুপের মধ্যে এমন একজন নির্দিষ্ট একটা সদস্য আছে যে কিনা জুতা সেলাই থেকে চণ্ডীপাত সব কিছু করতে পারে, সে হচ্ছে ওই গ্রুপের মধ্যে লিডার, বস। তাকে পাওয়ার জন্য সবাই মরিয়া, তাকেই লাগবে, তার কথাই সবাই শোনে, তাকে আদর্শ মনে করে, সে যা বলবে তাই করে। এবার তুমি চাচ্ছ যে তার ওই স্থানটা দখল করতে, তার ওই বস জায়গাটা তুমি দখল করতে চাচ্ছ, যার তোমাকেও সবাই গুরুত্ব দেয়, তোমাকেও পাত্তা দেয়, তুমি ওই জায়গাটা দখল করতে যাচ্ছ। যখন সেটা হচ্ছে না, কেউ তোমাকে রেসপেক্ট করছে না, তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না, তোমাকে ওই বসভাবে মানে দেখতে কেউ চাচ্ছে না, তখন সেটা মনে করে তুমি ওই গ্রুপটার থেকে লেফট হয়ে গেলে, যে তুমি ধরুন পারলে না, নিজেকে প্রস্তুত করতে পারলে না বস হাবভাব দিয়ে, তখন সেই মাইন্ডে তুমি লেফট করে গেলে, ওই জিনিসটা হয়ে যাচ্ছে তোমার ইগো। এটা সেলফ রেসপেক্ট না, ইগোর জন্য তুমি গ্রুপটার থেকে বেরিয়ে গেলে। একটা প্রাপ্তবয়স্ক ছেলে তার বাবার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে চাচ্ছে না, বাবা হোক বা মা হোক, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে চাচ্ছে না। সে বলছে যে আমি তোমাদের উল্টে টাকা দেব, একটু হলেও যদি সাহায্য করতে পারি, আমার মা বাবাকে যদি একটু সেবা করতে পারি, আর আমার খরচটা আমি নিজে চালিয়ে নিব, তো সেই জন্য কোনো টাকা পয়সা নিতে যাচ্ছে না। এই জিনিসটা কিন্তু ছেলেটার সেলফ রেসপেক্ট, মানে নিজের একটা আত্মমর্যাদা, এই জিনিসটা হয়ে গেল সেলফ রেসপেক্টের বিষয়। তো এই উদাহরণগুলো আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? অনেক সময় এই ইগোর জন্য আমাদের কাছের মানুষদের হারাতে হয়, আর সেলফ রেসপেক্টের জন্য কাছের মানুষ আমাদেরকে হারায় কিছু ক্ষেত্রে। এই সেলফ রেসপেক্টের জন্য তুমি নিজে একটা আত্মতুষ্টি অনুভব করো, মানে এটাতে তুমি স্যাটিসফাইড, এটা তোমার ভালো লাগার বিষয় সেলফ রেসপেক্টটা, এটাতে তুমি সাকসেস 99% তুমি সাকসেস হও নিজের দিক থেকে, এটাতে তুমি স্যাটিসফাইড। আর অপরদিকে ইগো জিনিসটা তুমি নিজের জেদে করো, এটাতে তুমি স্যাটিসফাইড নাও হতে পারো, এটাতে ফেলিওর হওয়ার চান্সই বেশি ইগো জিনিসটা, এটাতে তোমার কোনো তৃপ্তি নাও হতে পারে, কোনো আত্মতুষ্টি নাও হতে পারে, তুমি জিরো, তুমি স্যাটিসফাইড নাও হতে পারো। এই ইগো কথা অর্থ হচ্ছে অহং, আর সেলফ রেসপেক্ট কথা অর্থ আত্মমর্যাদা, আত্মমর্যাদা। তো আশা করি বুঝতে পারলে, এই ইগোর জন্য না তুমি একটা মানুষের
মনের মতো নাও হয়ে উঠতে পারো, বরং তাকে তুমি হার্ট করে থাকো। আর এটাতে তো বললাম তোমায়, তুমি এটাতে ইগোর জন্য তুমি স্যাটিসফাইড নাও হতে পারো, ভ্যালু জিরো হতে পারে, জাস্ট তোমার একটা অ্যাটিটিউড কাজ করে। আর এটার জন্যই তুমি চারপাশে সকলের থেকে না একটু পিছিয়ে পড়ো, তোমাকে কেউ গ্রুপের মধ্যে নেয় না, তোমাকে কেউ পাত্তা দেয় না, তোমাকে তাচ্ছিল্য করে, একটা ব্যতিক্রমী পার্সন হিসেবে তোমাকে দেখে। তাই আমি চাইবো যে তোমার মধ্যে যদি ইগো লক্ষণগুলো থেকে থাকে তাহলে তুমি অবশ্যই সেখান থেকে বেরিয়ে এসো, তোমার নিজের সত্তায় বাস করো, অবশ্যই সেলফ রেসপেক্ট রাখো, সেটা রাখা দরকার নিজের জন্য, কেননা এটা যে তুমি স্যাটিসফাইড হচ্ছ। কিন্তু ইগো জিনিসগুলো যদি তুমি বেরিয়ে মানে থাকে তোমার মধ্যে ইগোর লক্ষণগুলো, তাহলে সেখান থেকে তুমি বেরিয়ে আসো। আশা করি পার্থক্যটা বুঝতে পারলে, খুব সহজ ভাষায় এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালাম ইগো আর সেলফ রেসপেক্টের পার্থক্যটা কী জিনিস। সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটি অবশ্যই ভালো লাগলে। আর দেখো তোমার কমেন্টটা খুবই জরুরি, লাইকটা খুবই জরুরি, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা সাবস্ক্রাইব হলে আমি নতুন নতুন আরও টপিকে উৎসাহিত হতে পারবো, নতুন নতুন টপিকে আমি ভিডিও বানাবো, আমি আনবো। তো আগের দিন যারা আমাকে কমেন্ট করে উৎসাহিত করেছো তার মধ্যে সায়ন আছে, লিজা আছে, সুশ্রী আছে, দেবদিশা আছে, সোয়েতা আছে, সম্প্রীতির তিত্রি চৌধুরী আছে, এরা আমাকে কমেন্ট করেছে। যারা যারা ভালো কমেন্ট করবে, যাদের ভালো মতো কমেন্টে লিখতে পারবে আমার ভিডিওটা থেকে কী শিখলো, কী বুঝলো, মাসের শেষে যারটা ভালো লাগবে তার জন্য থাকছে একটি আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আমার ইউটিউব অনন্য লিও রয়, সেটা সাবস্ক্রাইব করে ইউটিউবে গিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর নেক্সট কোন টপিকে ভিডিও বানাবো সেটাও আমাকে জানাতে পারো। তো আজকে এটুকুই ছিল, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও এই ইগো আর সেলফ রেসপেক্টের বিষয়টা তোমাদের বন্ধু বা বান্ধবীর সাথে, আশা করি তারাও উপকৃত হবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি অনন্য ছিলাম তোমাদের সাথে, আজকে এটুকুই, নেক্সট কোন টপিকে, তোমাদের কোনো টপিকে, তোমাদের বলা কোনো টপিকে আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। তো ততক্ষণের জন্য ধন্যবাদ।